বদরা আজ 12/14/2020 বিকাল 5টা থেকে 6টা পর্যন্ত ইউটিউব বন্ধ ছিল গোটা ইউটিউব জগৎ সারা বিশ্বে শুধু ইউটিউব নয় প্লে স্টোরও বন্ধ ছিল মানে ইমেল আইডিতে যত রকম সফটওয়্যার আমাদের আছে সবই কিন্তু বন্ধ ছিল আজ বিকাল 5টা থেকে 6টা পর্যন্ত ইউটিউব বন্ধ হওয়ার ফলে কিন্তু গোটা ভারতবর্ষ স্তব্ধ হয়ে গেছে বড় বড় ইউটিউবার তো আছেই সঙ্গে আমাদের মতো ছোটখাটো ইউটিউবাররা চিন্তায় পড়ে গেছিলাম এবং আমি নিজেও খুব কনফিউজ হয়ে গেছিলাম অনেকে আমাকে ফোন করছিল দাদা কি ব্যাপার এক ঘন্টা মধ্যে কত ফোন এসেছে ধারণার বাইরে অথচ আমিও জানিনি তো যাই হোক ইউটিউবটা এখন ঠিক হয়ে গেছে কেন বন্ধ হয়ে গেছিল যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে জানি সেটাই বলছি সেটা হলো ইউটিউব আপডেট করছিল নিশ্চয়ই কোনো নতুন ভার্সন নিয়ে আসবে অথবা তাদের হার্ড ডিস্ক ফুল হয়ে গেছিল হার্ড ডিস্ক চেঞ্জ করছিল কারণ ইউটিউব তো দিনকে দিন বড় হচ্ছে জায়গা লাগবে এটা হতে পারে অথবা অন্যান্য জিনিস হতে পারে চিন্তার কিছু নেই ইউটিউব আবার ফিরে এসছে ইউটিউব কখনোই বন্ধ হবে না এমন ধরনের কোনো খবর নেই যতদিন গুগল থাকবে ততদিন ইউটিউব থাকবে কারণ গুগলের একদম ছোট ভাই আছে ইউটিউব গুগল আর ইউটিউব হচ্ছে দুই ভাই তো ইউটিউব নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই এক ঘন্টার জন্য আমরা সকলেই বিশাল চিন্তায় পড়ে গেছিলাম তো এখন ইউটিউব চালু হয়ে গেছে আবার তো ইউটিউব নিয়ে চিন্তার কোনো কারণ নেই বিন্দাস কাজ করে যাও কোনো টেনশন নেই এটা হতেই পারে কারণ তাদের সিস্টেম কোনো সময় তো বন্ধ হয় না এক ঘন্টার জন্য বন্ধ হয়েছিল নিশ্চয়ই কোনো কাজ করেছিল তো এটাই আজকে বলা ছিল তো সকলে ভালো থাকবেন নিশ্চিন্তে কাজ করুন ইউটিউবে আর আমার এই চ্যানেল খবর স্টার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।